হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কা চক্রবর্তী ব্লগ চ্যানেলের সমস্ত বন্ধুদেরকে জানাই শুভ মহাষ্টমী। সবাই কিভাবে সাহায্য বুঝছো সবকিছু আমার সাথে শেয়ার করবে অবশ্যই। তার আগে আমি বলি, এই দেখো আমি রেডি হয়ে গেছি, এটা হলো গিয়ে আমার মহাষ্টমীর লুক। তো আমি সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি, মানে অঞ্জলি দিয়ে নিয়েছি, কেন এই বড় একটা কাজ শেষ হয়ে গেলে অনেকটা চাপ মুক্ত হয়ে যায়। এবারে আমি আমার ঘরে পুজো করব, ভোগ লাগাবো, অনেক পুজো করা বাকি আছে, তারপর পর কি কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো এইবারে আমি চলে যাই। তোমাদের আরেকটা কথা জানানো হয়নি, যার জন্য আমি আবারও আসলাম আমাদের তোরজত্র ক্রিয়েশন চ্যানেলে। যেরকমটা বলেছিলাম, সপ্তমী থেকে নবমী অবধি টানা নতুন নতুন ভিডিও আসবে, ডান্স ভিডিও আসবে, সাথে ড্রামাও থাকবে। প্লিজ তোমরা দেখো, আজকেও একটা নতুন ভিডিও আসতে চলেছে, ভীষণ ভালো লাগবে তোমাদের দেখলে। আর অবশ্যই দেখে আমাকে এখানেও জানিও, আর আমার ভিডিও তো দেখতেই থেকো। চলো এবারে আপডেট না করে আমি চলে যাই। অবশেষে আমার ভোগের আয়োজন হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। আমি ভেবেছিলাম তোমাদেরকে এখানকার আরতি, তারপরে বলি যে সমস্ত হয় ওগুলো সব দেখাবো, কিন্তু করে উঠতে পারলাম না, যেতেও পারলাম না, আর ড্রেস ফ্রেসও খুলে ফেলেছি, আবার সাজগোজ করে নেব। তো চলো তোমাদেরকে ভোগ দেখালাম, দেখো আমি কি কি ভোগ দিয়েছি আর এরপরে কি কি করি। যদি সন্ধি পুজো দেখতে পাই তবে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। চলো you
এবারে আমরা সন্ধে হয়ে গেছে, মাইলো আর ব্রুনো এবারে সাজগোজ করবে, কি কি ড্রেস পরবে চলো তোমাদেরকে শেয়ার করছি। এই যে মাইলো দাদা ড্রেস, মাইলো দাদা এখন ড্রেস পরবে তাই না? দাঁড়া ব্রুনো, তোমারও ড্রেস আছে। এই দেখো মাইলো দাদা, ইয়ে ব্রুনো দাদা ড্রেস। আসো সুব্রুনো, ওদেরকে নিয়ে এখন আমি ঘুরতে যাব। আমি কিন্তু পুরোনো ড্রেসই পরে নিয়েছি, কেন এখানে আমরা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আর নতুন কিছু পরবার দরকার নেই। এই ছোট কুচকেরা ড্রেস পরলেই ভালো লাগছে, দেখো কত কিউট লাগছে। এই হচ্ছে কি ব্রুনো আর এই হচ্ছে মাইলো। মাইলো কোনটা দেখো, মাইলো মাইলো ব্ল্যাকি ব্ল্যাকি তো, তার জন্য সব কিছু দেখা যায় না। মাইলোর আবার পকেট আছে, পকেটের ও পয়সা পয়সা নিয়ে বেরিয়েছে, এখানে তো ফুচকা বসেছে আমাদের কম্পাক্সের ভিতরে, তো একটু ফুচকা ফুচকা খাওয়াবে আমাদেরকে, তাই তো মাইলো? খাওয়াবে তো আমাদেরকে, চলো। আর আমাদের ঘরে আজকে যোগ্য হবে, মানে মায়ের পুজো, প্রত্যেক বাড়ি দুর্গা পুজোতে যোগ্য হয়, তো যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, চলো। এখন আমরা যোগ্যতে যাচ্ছি,
আর যজ্ঞের সময়তে আমি বিজি থাকবো, তো তার জন্য তোমাদেরকে আর কিছু দেখাতে পারবো না। তো চলো আজকের জন্য এই পর্যন্ত। আর নবমীর ভিডিও নিয়ে আমি অবশ্যই আসতে চলেছি, জানি তোমরা সবাই খুব ব্যস্ত, আমার ভিডিওগুলো দেখার সময় হচ্ছে না, পরে নিশ্চয়ই দেখবে, কিন্তু ফাঁকে ফাঁকে আমার ভিডিওগুলো দেখো, বেশ ভালো লাগবে। আর নবমীর ভিডিও খুব ভালো আসতে চলেছে, অবশ্যই চোখ রেখো, পাশে দেখো, ভালোবেসো আর এনজয় করতে থাকো পুজো। বাই বাই।